আমাদের সরাসরি এই ইসলামিক আয়োজনে আপনারা দেখছেন বিসলেরি মিনারেল ওয়াটার নিবেদিত ইসলামী জিজ্ঞাসা পাওয়ার্ড বাই হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই আয়োজনের মাধ্যমে আমরা অনেক প্রশ্নের উত্তর এ পর্যন্ত জেনেছি মোহতারামদের কাছ থেকে প্রিয় দর্শক আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি তাই আপনি যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারেন আমাদের কাছে প্রশ্ন করার জন্য আপনারা ডায়াল করতে পারেন নাইন এট থ্রি থ্রিপল ওয়ান থ্রি অথবা নাইন এট থ্রি ওয়ান ফোর এই দুটি নম্বরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আরহামলি আবার মোহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রাব্দুল আলমিন আল্লাহ মেহরবাণীতে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহতারাম আপনার কাছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন এসছে তো আমরা সেই প্রশ্ন যাব তবে তার আগে একটু আপনার সাথে শেয়ার করতে চাই যে এই যে আলহামদুলিল্লাহ আমরা মাহের রমজানের যে দিনগুলো অতিবাহিত করছি আমরা দেখলাম যে অলরেডি তিন ভাগের এক ভাগ চলে গেছে আমাদের আর মাত্র দুই ভাগ আছে এটাও দেখতে দেখতে চলে যাবে তো এখনও যতটুকু সময় আছে বা এই যে যেই কটা দিন চলে গেছে স্বাভাবিকভাবেই আমরা তার পুরোপুরি হক আদায় করতে পারিনি এমন কোনো আমল আছে কি না যার মাধ্যমে এই যে পেছনের যে আমাদের লোকসান হয়ে গেল এই লোকসানগুলো আমরা পুষিয়ে নিতে পারবো এই বাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহলিল্লাহ পেছনের লোকসান যদি কেউ পুষিয়ে নিতে চান জি তাহলে তাকে সামনের যে দিনগুলো এখনও আছে এবং কিছুদিন পরেও হারিয়ে যাবে সেগুলো সম্পর্কে একটা প্ল্যান করতে হবে আচ্ছা যে সামনের দিনগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো রুটিন মানে যদি যে ন্যাচারাল রুটিনটা থাকে তার থেকে তাহলে আরেকটু বেশি বিশেষ করে যারা আসলেই আমরা ঘাটতি করেছি পেছনের দিনগুলোতে তাহলে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে এক্সট্রা কিছু টাইম আমাকে আরেকটু কাজে লাগাতে হবে এই প্ল্যানটা হয়তো আমরা কিভাবে নিতে পারি সেটি হচ্ছে পেছনে যদি ইতোমধ্যে আমি জানি যে ঘাটতি হতে পারে কীভাবে যদি হয়তো শপিং করেছেন অনেক এটা একটা ঘাটতির কারণ তাহলে শপিং তো নিশ্চয়ই তাহলে শেষ করেছেন দশ দিনও কি শপিং শেষ হবে না তাহলে নেক্সট সময়গুলোতে আমরা আর শপিংয়ে যাব না আমরা নেক্সট সময়গুলোতে সামনের দিনগুলোতে বিশেষ করে শেষ দশকে খুবই খুবই কাজে লাগাবো লাইল কোরআন তেলাওয়াত কোরআন বোঝা কোরআন ক্লাস করা এবং এর পাশাপাশি স্কলারদেরও কিছু বক্তব্য শোনা যায় বিশেষ করে তেলাওয়াতটাকে শুদ্ধ করা মানে অনেকগুলো কাজ তো আর আসলে একসাথে হাতে নিলে হবে না কিন্তু রমাদানের সাথে মানানসই যে কাজগুলো সেগুলো করতে হবে ছেলেদের মধ্যে আমাদের অনেকেই বিশেষ করে তরুণরা এতেকাফ করতে পারে এবং মেয়েদের জন্য যেখানে সুযোগ আছে তারা মসজিদে যদি সুন্দর সুযোগ থাকে তাহলে সেটা করতে পারে আর এখনও ওমরা যাওয়ার সুযোগ আছে এখনও অনেকে যাচ্ছেন ওমরায় গেলে কিন্তু তার ইমানটা নতুন করে রিচার্জ নতুন একটা উদ্দীপনা নিয়ে উৎসাহ নিয়ে ভালোবাসা নিয়ে এবং ইমানি শক্তি নিয়ে তিনি দেশে ফেরেন এই জন্য রমাদানে উমরার কোনো তুলনা নাই আর বিশেষ করে যারা শেষ দশকে যাবেন তারা তো এতে করবেন আরেকটা বিষয় বলি যেটা দিয়ে মুসলিম ব্যক্তিত্ব তৈরি হয় মুসলিম ভাবমূর্তি তৈরি হয় এবং ভেতরটা পরিশুদ্ধ হয় সেটি হচ্ছে আসলে মানে জনকল্যাণ এবং সেটার জন্য ইসলাম একটা ইবাদত রেখেছে যেটা জনকল্যাণও নামান্ত সেটা এনফাক ফিসে আল্লাহর পথে ব্যয় করা মানুষকে ইফতার করানো দুঃখী মানুষদের পেছনে দাঁড়ানো এবং আমাদের যে বাজেট আমরা এই রামাদানে নিজেদের জন্য করেছি ঈদ উপলক্ষে করেছি সেখান থেকে একটু কেটে ছেটে দুঃখী মানুষদের পেছনে অসুস্থ মানুষদের পেছনে গরিব আত্মীয় স্বজনের পেছনে ব্যয় করা এভাবে নানামুখী ইবাদতের মধ্য দিয়ে মুসলিম ব্যক্তিত্ব কিন্তু তৈরি হয় আর ইবাদত্বের ব্যাপারে যদি আমরা ইগনোর করি একটু উপেক্ষা প্রদর্শন করি তাহলে ব্যক্তিত্ব কিন্তু ক্ষুণ্ণ হয় আপনি ঠিকমতো সালাদ পড়লেন না সিয়াম রাখলেন না মানুষের প্রতি দরদ রাখলেন না জনকল্যাণের কাজ করলেন না তাহলে তো একটু ব্যক্তিত্বহীন মুসলিম হিসাবে প্রমাণিত হবে আমি মনে করি আমাদের এই প্ল্যানটা এমন হওয়া উচিত যাতে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মুসলিম এই রমাদানের সময়কে কাজে লাগিয়ে আমরা হতে পারি তাহলেই কিন্তু আমরা লোকসানটা

হাতটা আগে যাবে মানে দাঁড়ানো অবস্থায় যখন আমরা সেজদায় যাব নাকি হাঁটুটা আগে যাবে এটা আর একটা হল যে আমরা যখন প্রথম রাকাত থেকে যখন দাঁড়াব তখন কি আমরা যে এক দুই শেষ মানে দুইটা সেজদা শেষ করে কি বসবো নাকি সরাসরি উঠে দাঁড়াবো এটা একটু বলবেন আর বুকে হাত বাঁধার ক্ষেত্রে কিভাবে একটু দেখাইলে সুবিধা হয়তো আর কি আর কাল জি জি অনেক ধন্যবাদ তানসীম ভাই আপনার প্রশ্ন দুটির জন্য আমরা মহতারামের কাছ থেকে জানব ইনশাআল্লাহ তাআলা মহতারাম আপনি শুনেছেন যে প্রশ্নটি তিনি প্রথমে করেছেন যে আমরা যে সেজদাতে যাব সেজদায় যাওয়ার সময় আমরা কি হাতু আগে রাখব না হাতটা আগে রাখব যদিও বিষয়গুলো মনে হয় খুব বড় মানে এত ক্রিটিক্যাল নয় মানে খুব মৌলিক নয় যে একটু ব্যস্ত কম আপনার সালাত নষ্ট হয়ে যাবে আসলে একটা হাদিস থেকে হাদিসের ব্যাখ্যায় দুটো মত সৃষ্টি হয়েছে আচ্ছা যে রাসুল সাল্লাম তিনি উটের মতো বসতে নিষেধ করেছেন অর্থাৎ আপনি দাঁড়ানো থেকে বসবেন সেটা উট যে স্টাইলে বসে সেরকম না এখন প্রশ্ন এসেছে উট কি তার প্রথমের দুটো হাঁটু আগে ভাঙে অর্থাৎ সে দুটো মাটিতে স্পর্শ করে নাকি প্রথম দুটো প্রথম দুটো পা এটা হাতের সমতুল্য যদি প্রথম দুটো আগে ভাঙে তাহলে হাত আগে রাখার প্রশ্ন যেহেতু যদি পেছনের দুটো আগে ভাঙে তাহলে পা বা আমাদের হাঁটু রাখা হাঁটু রাখার আসে তো এখানে একটা মজার ব্যাপারও আছে এখানে দেখা যাচ্ছে যে সিরিয়া অথবা জর্ডান এই এরিয়াগুলো সামদেশের জি এই এরিয়ার উটগুলো এক স্টাইলে বসে আচ্ছা আচ্ছা আবার মদিনা বা হিজাজ দেশের উটগুলো আরেক স্টাইলে বসে আচ্ছা তো যারা যেভাবে দেখেছেন তাদের উডকে বসতে সেভাবে তারা আমল করেছেন আমল করেছেন অথবা তাদের মতামত দিয়েছেন অসাধারণ হ্যাঁ এই আমরা শেখ আলবানির রাহানা হল্লা ওনাকে দেখি যে উনি বলেছেন আগে হাত রাখতে তার মানে সেখানকার ওট আগে সামনের দুটো পারাকী আগে হাত রাখতে আর হিজাজের মধ্যে প্রখ্যাত আলেম ছিলেন শেখ সলিভিন ও দাই তিনি বলেছেন আগে দোহাঁটু রাখতে। তো দুজন প্রখ্যাত আলেম অত্যন্ত মাহাক এবং মানে কি বলবো গত শতাব্দীর সবচেয়ে যোগ্য দুজন আলেম এ দুজনের দুটো মতি ভ্যালিড যে যেটাতে কনভিন্সড হয় মানে আস্থা ফিল করে সেটাই সে আমল করবে কোনো অনেক ধন্যবাদ চমৎকার আর তনসিম ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে দুই রাকাতের পরে আমরা যখন তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাই জেলসাতুল ইস্তারাহা করবে কিনা এটাকে জেলসাতুল ইস্তারাহা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ বছরে বা শেষ দুই বছরে এই আমলটা করেছেন শেষ দুই বছরে কিভাবে প্রমাণ পেলাম কারণ যে হাদিস থেকে এই এই আমলটা সাব্যস্ত হয়েছে সে হাদিসের রি ছিলেন মালিক বিন বিনেফি আল্লাহ তিনি কিন্তু একদম রাসুদাল্লাহ শেষ সময় এসে ইসলাম গ্রহণ করেছেন অতএব তার রেওয়া বুঝাই যাচ্ছে এটা আগের আমল নয় এটা শেষের আমল আর শেষ সময় রাসুদাল্লাহ সাল্লাম একটু অসুস্থ ছিলেন একটু দুর্বল ছিলেন শারীরিকভাবে ফলে তার বসতে হতো তো কিন্তু রসুলসাল্লা সাল্লাম যেহেতু বসেছেন অতএব বসাটা সাব্যস্ত হয়েছে এটা শোন না কেউ যদি রাসুলসল্লা সাল্লামের মতো একটু দুর্বলতা ফিল করে বা তার বসাটা তার জন্য একটু বেশি কমফোর্ট ফিল হয় তাহলে তিনি বসতে পারবেন এবং তখন এটা শোন না জন্য সৌদের সৌদি আরবের অনেক বড় বড় আলেমকে আমরা দেখেছি তারা বলেছেন এটা সোনাত হাজা আচ্ছা আচ্ছা যখন নেসেসারি ইফ নেসেসারি দেন ইট ইজ সোন্না অর্থাৎ যখন প্রয়োজন হবে আপনার বসার বসলে কমফোর্ট ফিল করছেন আপনার জন্য সুবিধা হয় তাহলে আপনি বসবেন তখন এটা শুন আর যদি এটা আননেসেসারি হয় তাহলেও কি শুন না কেউ কেউ বলেছেন তাহলেও শুন না যেহেতু রাসুল সাল্লাহ আসলাম থেকে সাব্যস্ত হয়েছে তবে মানে তাহলেও শুন এটা এত স্ট্রংলি বলা যায় না তবে এটা রেকমেন্ডেড কি না অর্থাৎ পারমিশন আছে কি আপনি বসতে চাইলে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের শেষ আমল ছিল এটা আপনি বসতে পারেন তবে এটা কি স্ট্রংলি বসতেই হবে এভাবে রেকমেন্ড করা যাবে না তবে যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটা নিঃসন্দেহে সেটা শুন না অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন এসছে আমাদের মাঝে যে প্রশ্নগুলো আমাদের অনেক ভাই এবং বোনেরা পাঠিয়েছেন এর মধ্যে একটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমাদের একজন ভাই রাশিদুল ইসলাম তিনি লিখেছেন যে যখন কেয়ামত সংগঠিত হবে এরপরে আবার কি পুনরায় এই পৃথিবীকে আল্লাহতালা তৈরি করবেন না ধ্বংস হয়ে যাবে আর কখনও তৈরি হবে না কেয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ তালার সৃষ্টি আবার কিছু রিবিল হবে এটাকে আয়দাতুল খালক বলা হয় কামা বাদ আল্লাহ বলে যেভাবে আমরা করেছিলাম এভাবে আবার রিবিল করব আবার পুনরায় সৃষ্টি করব সৃষ্টিকে আবার নবায়ন করব তাহলে এই নবায়নটা কি শুধু মানুষের জন্য ন মানুষরা কোথায় দাঁড়াবে এই জন্য বলা হচ্ছে যে হাঁসের মাঠ হবে দুনিয়ার মাঠ এনিওয়ে অনেকগুলো রেওয়ায়তের ক্ষেত্রে আছে তার মানে হচ্ছে আল্লাহ তালা আসমান জমিনের মধ্য থেকে যে বিশাল এরিয়াগুলোকে চাচ্ছেন ধ্বংস করতে সে ধ্বংস করবেন এর মধ্যে ইল্লাম আশা আল্লাহ কোরআনে কিন্তু একাধিক জায়গা আছে ইল্লাম আশা আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহ এস্তেসনা করেছেন অ্যাকসেপ্ট করে মানে অ্যাকসেপশন করেছেন যেমন ধরেন জাহান্নাম তো তো ইতিমধ্যে তৈরি করা তৈরি করা হয় কোরআন থেকে অনেক দলিল আছে কিন্তু সেগুলো কি ধ্বংস হবে সেগুলো ধ্বংসের কোনো দলিল এই জন্য ওরাম এগুলোকে দলিল হিসাবে পেশ করেন যে আল্লাহর সৃষ্টি সবটাই ধ্বংস হয়ে যাবে এটা নয় ইল্লাম আসে আল্লাহ তারা বোঝা যাচ্ছে যে যেটা আল্লাহ চান সেগুলো ছাড়া সবটা ধ্বংস হয়ে যাবে তবে যেটা ধ্বংস হয়ে যাবে সেটাকে আল্লাহ তালা আবার গুনে গুনে বলেননি যে পৃথিবীর প্রত্যেকটা জায়গাকে তিনি আবার সে আগের জায়গায় ফিরে আসবেন তিনি বলেছেন যে আসলে তার সৃষ্টিকে তিনি ফেরত নি আসবেন আবার নতুন করে সৃষ্টি করবেন তো এটা আমাদের জন্য এনাফ যে প্রশ্ন আসছে তার উত্তর বোঝার জন্য এটা আমাদের জন্য এনাফ মানুষকেও যেমন আবার সৃষ্টি করা হবে তাহলে আল্লাহর অন্য সৃষ্টিকেও আবার সৃষ্টি করা হবে তাহলে এর মধ্যে গ্রহ নক্ষত্রও থাকছে অনেক ধরনের একজন দর্শক আছেন আমরা তার ফোনটি নিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম আমি দুটা প্রশ্ন করতে যাচ্ছি একটা হলো কিছুদিন আগে যে ভাস্যকর ছবি নিয়ে কথা বলছিলেন একটা হাদিস ই করছিলেন যে যখন মদিনায় বিজয় করেন তখন কাবা করে যে তিনশো পঁয়ষট্টিটা মূর্তি ছিলেন একটা মূর্তি বলে কাবা ঘরের বাইরে ছিলেন ভাস্যকর সেটা বলে বলছিলেন যে রসুলাম বলছিলেন যে এই ছবিটা থাকবে সুন্দর দেখা যাচ্ছে এই হাদিসটা কতটুকু সই আপনি জানতে যাচ্ছি আচ্ছা

শিল ছিলেন এরপরেও তিনি কিন্তু কোনো মূর্তিকে পারমিশন দেননি সেখানে রাখার যেহেতু এখন মক্কা বিজিত হলো এখন রাসূল সাল্লাহ সাল্লামের যে রাষ্ট্র ছিল মদিনা সেটা এখন বেড়ে মক্কা মদিনা দুটোই হয়ে গেল অত এখানে রাসুল সাল্লাহ সাল্লামের যে দৃষ্টিভঙ্গি ইসলামের যে দৃষ্টিভঙ্গি অহির যে দৃষ্টিভঙ্গি সে আলোকে সেটা পরিচালিত হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম এমনকি মূর্তি তো দূরের কথা জি জি বরং তিনি তো কোনো বল বলছেন যে এই এরিয়াতে যারা থাকবে হারামাইনের যে সীমানা এই সীমানায় ঢোকার জন্য একটা পাসপোর্ট লাগবে একটা অনুমতি লাগবে একটা পারমিশন লাগবে সেটা হচ্ছে ইমান অনেক ধন্যবাদ জি চমৎকার বলেছেন মহসরাম অর্থাৎ শরীকের কোনো স্থান এখানে ছিল না নেই এবং থাকবেও না একজন দর্শক আছেন আমরা একটু তার ফোনটা নিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু والله ইয়া মাসলাম জি জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন

আসলে এ জাতীয় ব্যাপারগুলো জানার জন্য রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরাতের উপরে তার জীবনী নিয়ে যে সকল গ্রন্থগুলো আছে যেগুলো দালিলিক সাহি আমরা সেগুলো দেখলেই মনে হয় পেয়ে যায় জি 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 এর মধ্যে যেমন এবনু কেফিরের লেখা রাসুল সাল্লাহ সাল্লামের উপর যে সিরাটটা আছে সেটা পড়া যেতে পারে তারপরে আধুনিককালে খুব ভালো একটি বই আছে সফিয়র রহমান মুবারক পুরী তিনি যে বইটি লিখেছেন আর হাইকাল মাহতুম এবং এছাড়াও আরও সুন্দর সুন্দর সিরার উপর অনেকগুলো ভালো ভালো বই আছে ডক্টর আয়দ আল কারণীর একটা সুন্দর বই আছে সেটাও পড়া যেতে পারে ইত্যাদি অনেক বই এখন আছে অ্যাভেলেবল অনেক ধন্যবাদ এবার আসছি আমাদের ভাই যে প্রশ্নটি করলেন যে আমরা যখন ঘুমোই তো ঘুমোতে যাবার সময় আমরা কোন দিকে মাথা দেব আর কি সুন্নার সিস্টেমটা কি যদি বলেন রসুল সাল্লাম আসলে ঠিক মানে এখানে যেটা আমলটা আমরা দেখি আর কি যে তিনি কোনো দিকটাই নির্ধারণ করেননি আমাদের মধ্যে সাধারণত প্রচলিত আছে যে কেবলার দিকে পা দেওয়া যাবে না কিন্তু কেবলার সাথে রিলেটেড বিধানটা আসলে বাথরুম করার সাথে হাদিস যা এসেছে সেটা শোয়ার সাথে আসেনি এসেছে যে কেবলামুখী হয়ে মানুষ বাথরুমও করবে না এবং মানে কেবলাকে পিছনেও রাখবে পিছনেও এবং এটারও ব্যাখ্যা আছে দেখা যাচ্ছে যে সেটা অধিকাংশ ওলামায়িকরাম বলেছেন এটা খালি প্রান্তরে ঘরের মধ্যে আবার অনেকেই বলছেন যে এটা জায়জ আছে আচ্ছা শোয়ার ক্ষেত্রে রাসুল সাল্লা থেকে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই যে নির্দিষ্টভাবে যেমন উত্তর দিকে মাথা রাখতে হবে পশ্চিম দিকে মুখ রাখতে হবে দক্ষিণ দিকে পা রাখতে হবে এটা আসলে ওপেন তবে যেহেতু আমাদের অন্তরে কেবলার প্রতি একটা বড় শ্রদ্ধা আছে ভালোবাসা আছে সম্মান আছে সুতরাং এইটা যদি কেউ মেনটেন করে যে আমরা কেবলার দিকে পা দিলাম না হুম বরং অন্য যেকোনো দিকেই দেই কোনো অসুবিধা নেই কেবলার দিকে পাটা অ্যাভয়েড করলাম সেটা অবশ্যই একটা ভালো কাজ নিঃসন্দেহে অনেক ধন্যবাদ একজন দর্শক আছেন আমরা তার ফোন টেনেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

যার কারণে আমি হাঁটতে পারতাম না শান্ত হয়ে যায় রমজান মাসে রোজা রাখি রোজা রাখছি দেখা যায় সমস্যা আমি বসে পড়তে পারবো জি অনেক ধন্যবাদ আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ তালা পুরোপুরি আপনাকে সুস্থ করে দেন আমরা জানবো মোহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ তালা আপনার করা প্রশ্নগুলোর উত্তর মোখতারাম আপনার কাছে আরেকটি বিষয়ে আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন সেটি হচ্ছে যে সুরা ফাতিহা পড়ার ব্যাপারে যে ইমাম সাহেব যখন সুরা ফাতিহা তিলাওয়াত করেন তখন আমাদের পড়তেই হবে কিনা বা এই ব্যাপারে কোনো মতামত থাকে এই ব্যাপারে তো তিনটা মত আমরা বহুবার আসলে একবার আলোচনা তো আসলে আমাদের ভাইয়েরা বা বোনেরা তারা সঠিক জিনিসগুলো জানতে খুবই আগ্রহী এটা একটা ভালো লক্ষণ যে কারণে একই প্রশ্ন আমাদের কাছে বারবার আসছে আর আমরাও ধৈর্য হারা না উত্তর দিচ্ছি এবং দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে তিনটা অভিমত আছে একটা ফেকি অভিমত হচ্ছে পড়তে হবে না ইমামের পেছনে সুরাফা এবং কোনো কেরাতি পড়তে হবে না এরকম একটি মত আছে সেকেন্ড মতটা হচ্ছে ইমাম যখন আসতে পড়েন যেমন জোহর আসরে তখন পড়তে হবে কিন্তু জোরে যখন পড়েন যেহেতু জোরে পড়ছেন সে কারণে পড়তে হবে না আর থার্ড মত হচ্ছে যে না সর্বাবস্থায় পুরো কেরাত পড়াটা জরুরি না কিন্তু জরুরি তো এখানে দালিলিক দিক থেকে হাদিসের দিক থেকে এই মতটাকে আমাদের কাছে বেশি শক্তিশালী মনে হয় যে না ইমামের পেছনে সবসময়ই তিনি জোরে পড়েন আর রাস্তা পড়েন যে ভাবে হোক সুরাফাতে পড়ে নিতে হবে যেহেতু একটা হাদিসের মধ্যে এটা সহি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পেছনে তোমরা কোনো কেরাত পড়ো না শুধু সুরাফাতেহা ছাড়া তো এখানে কিভাবে পড়বে তাহলে এটা একটা প্রশ্ন আমাদের কাছে আমরা অনেক সময় দেখি আমাদের দেশে অনেক ইমামরা সুরাফাতেহারটা খুব দ্রুত পড়েন জি তাহলে এই দ্রুত পড়ার সময় আমরা না পড়ি আমরা উনি শেষ হওয়ার সাথে সাথে পড়াটা স্টার্ট করি এবং তিনি যেহেতু দ্রুত পড়েছেন আমরাও একটু দ্রুত কিন্তু শুদ্ধভাবে দ্রুত কিংবা শুদ্ধভাবে সুরাফাতেহারটা পড়ে তাহলে সুরাফাতেহারটা শোনাও হলো পড়াও হলো এবং এরপরে বাকি ক্যারারটাও আমরা শুনলাম আর অনেক সময় ইমাম সাহেবরা খুব আস্তে আস্তে পড়ে কঠিন শেখ আপনি যেটা বললেন যে আমাদের দেশে যেভাবে তিলাবাত করা হয় মাঝখানে যতটুকু ওয়ালাবলিনের পরে সময় দিয়ে আবার নতুন একটি ক্যারাত শুরু করা হয় না বুঝতে পেরেছি আমি এটা একটু কঠিন হলেও এটা করাটা উচিত এটা আমরা রেকমেন্ড করছি এখন কেউ যদি অন্য কোনো মত মানেন সেখান তো আমরা সেখানে তো আমরা বলছি না যে সেটা বাতিল সেটা আমরা বাতিল বলছি না কিন্তু

তার এই অর্জিত টাকা সম্পদ পরবর্তীতে তারা আলাপ ব্যবহার করছে আর সেই চাকরি শেষে শেষে সব কিছু তোবা করে আপনার এই হস করে একদম পোড়া আল্লাহ রাস্তায় চলে গেল চলে গেল এখন আমার প্রশ্নটা হলো তার যে অবৈধভাবে অর্জিত সম্পদ তারা আলাদ ব্যবহার করে তার একটা সামাজিক মর্যাদা অবস্থান করছে আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি আমরা তাআলা জানবো মোহতারামের কাছ থেকে আহ মোহতারাম তার আগে আমরা যে বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমাদের একজন সম্মানিত ভাই তিনি একজন শিক্ষক বটে তিনি বলেছেন যে তিনি হিসাব বিজ্ঞান পড়াশোনা করেছেন এবং এটা তিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন আর এটা পড়াতে গিয়ে তার ভেতরে যেটা আসছে আসলে আমি না হিসাব বিজ্ঞান তো এটা তো বিজ্ঞান হিসাব এটা আমার যেটা ধারণা আর কি উনি যেটা বলতে চেয়েছেন আমরা অনেক সময় কিন্তু দেখি যেমন সুদের ব্যাপারটি শিক্ষা দেওয়া হচ্ছে পড়ানো হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা পার্ট কিন্তু তো এই ক্ষেত্রে কোনো আর কি সমস্যা হবে সুদের হিসাবটা জানাটা কিন্তু নিষিদ্ধ নয় নিষিদ্ধ নয় কিন্তু সুদের হিসাব দিয়ে সুদ অ্যাভেল করা সুদ দেওয়াটা নিষিদ্ধ নিষিদ্ধ রাইট মানে এখন তো বেশি সুদই চলছে জি 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 সবগুলো ব্যাংকিং সেক্টর দেখুন সুদ আর সুদ এবং আমাদের মুসলিমরাও অনেকে কিছুই মনে করছে না যদিও এটা অত্যন্ত ভয়াবহ পাপ বলে গণ্য কোরআন এবং হাদিস দ্বারা এবং এটা অবশ্যই মুসলিমদেরকে অ্যাভয়েড করতে হবে কিন্তু এখন সুদ কীভাবে চলছে বিভিন্ন ট্রানজ্যাকশানে সুদের কিভাবে হিসাব নিকাশ হচ্ছে হিসাব বিজ্ঞানের ছাত্ররা প্রচলিত হিসাব বিজ্ঞানের যে 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 সাবজেক্টটা আছে এখানে যদি সেটা শেখে সেটা নিশ্চিত নয় কিন্তু আমার মনে হয় আমাদের যে ল্যাকিংসটা আছে হিসাববিজ্ঞান সাবজেক্টের মধ্যে সেটা হচ্ছে আমাদের মধ্যে ন্যূনতম কিন্তু কোনো ধরনের অনুতাপ নেই অথবা এই গরজটা নেই যে আসলে এই সুদের এই প্রথাটা যে এথিক্যালি ইসলাম মোটেই সমর্থন করে না সেটা কিন্তু তার হচ্ছে না আমি মনে করি হিসাব বিজ্ঞানের একজন শিক্ষক হিসাবে তিনি এই রোলটা প্লে করতে পারেন রাইট অনেক অনেক ধন্যবাদ এক ভাই বলেছিলেন যে তিনি অসুস্থতার দরুন চেষ্টা করা সত্ত্বেও তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না তো এখন বসে সালাত আদায় করছেন এতে করে তার কোনো সমস্যা হবে কি না তিনি এ নিয়ে শঙ্কায় আছেন মানে ফরজ সব জি 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 রসুল্লাহআলাম বলেছেন

অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা মোহতারামদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি একজন ভাই খুব চমৎকারভাবে কিছু কথা বলেছেন যে আমাদের সমাজে আমরা দেখি অনেকে এমন আছি যারা একসময় অবৈধ সম্পদ অর্জন করেছেন পরবর্তীতে দেখা গেছে যে তিনি করেছেন চেষ্টা কিন্তু সেই অবৈধ সম্পদ যেভাবে তিনি উপার্জন করেছেন যাদের হক নষ্ট করেছেন সেগুলো তিনি ফেরত দেননি এবং সেই সম্পদের পাহাড়ের উপর তার সন্তানরা বড় হয়েছেন সামাজিক মর্যাদা অর্জন করেছেন তার কি হবে প্রথম কথা হচ্ছে যে তওবা তো তখনই কবুল হবে বিশেষ করে মানুষের হকের ক্ষেত্রে যখন তিনি অন্যদের সম্পদ যেটা তিনি অবৈধভাবে অর্জন করেছেন সেটা তিনি তাদেরকে পৌঁছাই দেবেন এটা যদি তাদের প্রাপ্য হকদার থেকে থাকে আর যদি অবৈধ সম্পদ তো এমন হয়ে থাকে যেমন তিনি সুদের ভিত্তিতে চুরির ভিত্তিতে আত্মসাতের ভিত্তিতে অর্জন করেছেন তাহলে সেটাও তার উচিত হচ্ছে আসলে কোনো জনকল্যাণে ব্যয় করা যদি সেটা আইডেন্টিফাইড হয় মানে মূল মালিকদের পক্ষ থেকে মূল মালিক মানে এখানে তো আসলে এখানে আসলে সত্যিকার অর্থে মালিক নাই যেমন সুদের তো মালিক নাই কারণ সুদ তো আমাদের সামাজিক সিস্টেমে ইন্টিগ্রেটেড হয়ে গেছে ফলে সুদের মাধ্যমে আপনি কিন্তু সামাজিক নিয়মে বৈধভাবে মালিক হচ্ছেন কারণ এটাকে আপনাকে সুদের মাধ্যমে যে ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন দশ কোটি টাকা থেকে ইন্টারেস্ট পেয়ে আরও এক কোটি পাইলেন ফর এক্সাম্পল তাহলে এটা তো রাষ্ট্র আপনাকে মালিক করে দিচ্ছে কিন্তু আত্মসাতের ক্ষেত্রে আমি 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 বলছি যে ফেরত দিতে হবে যেগুলো যেগুলো মানুষের হক নষ্ট হয়েছে জনগণের হক সরকারের কোষাগার থেকে যেগুলো নেওয়া হয়েছে সবগুলো তার স্ব স্ব জায়গায় ফেরত দিতে হবে আর হারাম টাকাটা তাকে জনকল্যাণে সবের নিয়ে ছাড়া করতে হবে যদি সেটা এখন আইডেন্টিফাইড থাকে তার আর যদি সে ইতিমধ্যে কনজিউম করে ফেলে সেগুলো তাহলে সেগুলো তার ফেরত দেওয়ার সুযোগ নেই এক্ষেত্রে তবাটা গ্রহণযোগ্য হবে তার মানে হচ্ছে যদি সে হারাম এতদিন কাজগুলো করে তাহলে এই এই নষ্টটা সে কার হক নষ্টগুলো আল্লাহর আর মানুষের টাকা যে করলো সেটা কিন্তু মানুষের হক মানুষের ক্ষমা না হলে তার কবুল হবে তবা না এবং তিনি সঠিক পথে আছেন এবং এখনো হালাল ইনকামের মধ্যে আছেন যে ধর্তব্য হবে না বরং মানুষের হকটা যদি এখনও তার মধ্যে আত্মসাতকৃত অবস্থা থাকে এবং তিনি যে ইবাদতগুলো করছেন যে দোয়াগুলো করছেন এগুলো কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না অনেক ধন্যবাদ পরের প্রশ্নে যাচ্ছি মহতারাম পরে যে প্রশ্নটি এসছে শাহজাহান সাহেব করেছেন যে ইতিকাফের ব্যাপারে যে আমরা একটা কথা শুনে থাকি যে পুরো এলাকা থেকে একজন দুইজন যদি মসজিদে এতেকাফে বসেন তাহলে সবার পক্ষ থেকে এতেকাফের যে দায় ভার সেই দায় উঠে যায় এই কথার বাস্তবতা কতটুকু

আসলে বিশুদ্ধ নয় এই কোন থেকে যে আল্লাহ তালা তো কোরআনে বলে দিয়েছে ওয়ান তুমি আঁকি ফোন এটা বলেছেন আর রাসুসাল্লাহামের স্ত্রীরা কোথায় বসতেন ঘরে বসতেন এমন তো কোনো রেওয়াত নেই বরং তারা মসজিদে যেহেতু মসজিদ তাদের পাশাপাশি ছিল মসজিদে মেয়েদের ব্যবস্থা ছিল মসজিদে বসতেন ধন্যবাদ মহতারাম আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন যে কাবার ভেতরে বর্তমানে কি আছে এই বিষয়ে আমাদের জানা আছে কি না কাবার ভেতরে তো একটা স্পেস আছে তবে তার নিচে কাঞ্জুল কাবা কারবার একটা ধনাকার আছে ভেতরে আছে এটা হাদিস এসছে যে ইথিওপিয়ার এক ব্যক্তি জুসু ওই কতাই হাবাসা হাবাশা হাদিস যে ইথিওপিয়ার এক ছোটো হাঁটুওয়ালা ভাঁকা হাঁটুওয়ালা ব্যক্তি যে হওয়া ইয়াকলাও হা হাইজারান হাইজারান একটা একটা পাথর করে করে সে ভেঙে ফেলবে ওই সময় আর কি কাঞ্জল কারবা যেটা এর গভীরে যেটা আছে এটা তারা লুট করবে

من قادرا مريدا عالما حيا سميعا بصيرا متكلما الله 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 الله